আসসালামু আলাইকুম। নর্থ বিচ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কেজি শ্রেণীর সোনামণিদের জানার কথা ক্লাস 4 নম্বর অধ্যায় সৌরজগৎ, অধ্যায় সৌরজগৎ। তাহলে আসো দেখো, এটা কিন্তু মৌখিক, আমরা কিন্তু সব প্রশ্নগুলো দেখো তোমাদের শিটে দেয়া আছে, তোমাদের শিটে আছে। এই শিটের এই প্রশ্নগুলো কিন্তু আমরা মুখে মুখে মুখস্থ করব, যেহেতু জানার কথাটা হচ্ছে কি মৌখিক, ঠিক আছে? মনে থাকবে আমরা সবগুলো মুখস্থ করে ফেলব ক্লাসের সঙ্গে সঙ্গে। তাহলে আমরা আসি বোর্ডে দেখি কি আছে। সৌরজগৎ কি? সূর্য এবং এর সাথে আবদ্ধ সকল গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জকে একত্রে সৌরজগৎ বলে। অর্থাৎ সৌরজগৎ হচ্ছে গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জ নিয়ে গঠিত। মনে থাকবে? তাহলে আরেকবার বলে দিচ্ছি, সৌরজগৎ কি? সূর্য এবং এর সাথে আবদ্ধ সকল গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুপুঞ্জকে একত্রে সৌরজগৎ বলে। এবারে দুই নম্বর, সৌরজগতের আকার কিরূপ? সৌরজগতের আকার ডিম্বাকার। তিন নম্বর, সৌরজগতে কয়টি গ্রহ আছে ও কী কী? সৌরজগতে আটটি গ্রহ আছে, কয়টি বললাম? আটটি। কী কী গ্রহ সেগুলো জেনে নিব। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আবার বলছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তোমরা বাসায় কিন্তু আবার ভালো করে পড়বে আমার ক্লাসটা দেখে, কেমন? এবারে চার নম্বর বলেছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি তোমরা বলো তো? বৃহস্পতি, ভেরি গুড। এবারে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ। ছয় নম্বর বলেছে, সৌরজগতের কোন গ্রহটির বলয় সবচেয়ে বড়? ছয় নম্বর বলেছে, সৌরজগতের কোন গ্রহটির বলয় সবচেয়ে বড়? শনি গ্রহের। কোন গ্রহের? শনি গ্রহের। এবারে সাত নম্বর, সৌরজগতের গ্রহগুলো কিসের চারদিকে ঘোরে? সূর্যের চারদিকে। সৌরজগতের গ্রহগুলো কিসের চারদিকে ঘোরে? সূর্যের চারদিকে ঘোরে। কিসের চারদিকে ঘোরে? সূর্যের চারদিকে। আট নম্বর বলেছে, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অর্থাৎ সৌরজগতের কোন গ্রহটি লাল রঙের? আমরা সবাই জানি মঙ্গল গ্রহ, এই মঙ্গল গ্রহটি হচ্ছে লাল দেখতে হয়। এবারে সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। পৃথিবী গ্রহটি দেখতে কিছুটা নীল রঙের, সেজন্যই বলা হয়েছে যে সৌরজগতের কোন গ্রহটিকে নীল গ্রহ বলা হয়। তাহলে আমরা কি বলবো? নীল গ্রহ হচ্ছে পৃথিবী। দশ নম্বর, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? শুক্র। উষ্ণ বলতে একটু তাপ আছে, গরম। তাহলে সৌরজগতের উষ্ণ গ্রহ কোনটি? শুক্র গ্রহ। এবারে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি? মানে ঠান্ডা, শীতল অর্থাৎ একটু ঠান্ডা টাইপের গ্রহ হচ্ছে নেপচুন। তাহলে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি? নেপচুন। আর উষ্ণ গ্রহ হচ্ছে শুক্র, মনে রাখবে তোমরা সবাই। বারো নম্বর, সৌরজগতের কোন গ্রহকে সকালে শুকতারা এবং সন্ধ্যায় সন্ধ্যাতারা বলা হয়? শুক্র গ্রহকে। আমি আবার বলছি, সৌরজগতের কোন গ্রহকে সকালে বলা হয় শুকতারা এবং সন্ধ্যায় বলা হয় সন্ধ্যাতারা? শুক্র গ্রহকে। এটি সকালবেলায় শুকতারা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যাতারা নামে পরিচিত। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবে, কেমন? আল্লাহ হাফেজ।